بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات وبمنه وكرمه تزداد الحسنات وتغفر الزلات أحمده سبحانه وتعالى على ما أولى وهدى وأشكره على ما وهب وأعطى وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أولي الألباب والنهى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام وقال النبي الأمين صلوات الله وسلامه عليه كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري في صحيحه عن أبي هريرة رضي الله تعالى عنه أو كما قال النبي الأمين صلوات الله وسلامه عليه روضة إسلامية دعوة سنتر كرتك آيجيتو পবিত্র মাহে রমজানের পর পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনার সম্মানিত পরিচালক আমাদের সকলের পরিচিত শেখ, যেই শেখের অফিসের তত্ত্বাবধানে আজকে এই সুন্দর প্রোগ্রাম আমরা উপহার পেয়েছি, ফজিলতে শেখ শেখ বাইজিদ হাফিজাহুল্লাহ রাহা উপস্থিত আছেন। অনেক বইয়ের লেখক অনুবাদক আমাদের সুপরিচিত শেখ শেখ আব্দুর রব আফফান হাফিজাহুল্লাহ রাহা এবং অন্য অন্য আমার প্রবাসী ভাইরা, আজকে আমি আসলে বলতে চেয়েছি, আলোচনা করতে চেয়েছিলাম যে রমজানের পরবর্তী করণীয় কি। এর মধ্যে আলোচনাটাও বর্তমান প্রেক্ষাপট অনুপাতে অত্যন্ত গুরুত্ব বহন করছে, এই জন্য শেখ এই সম্পর্কে দু একটি কথা বলতে বললেন। এবং আমরা যে নয়জন ভাইদের থেকে যে বক্তব্য শুনলাম তার ম্যাক্সিমাম ভাই এই সম্পর্কে বক্তব্য রেখেছেন, এটা শতসিদ্ধ কথা। তা হচ্ছে এই যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আর এই ইসলামের যাবতীয় বিধানাবলী কোনো ব্যক্তি যদি পুঙ্খানুপুঙ্খভাবে যদি মেনে চলে তাহলে সার্বিক জীবনে ব্যক্তি এই শান্তির সুফল উপলব্ধি করতে পারবে। কিন্তু অতি দুঃখের বিষয় হলো সত্য যে এই অল্পবিদ্যা ভয়ঙ্কর, এইটার আলোকে আজকে এই ইসলামকে অপব্যাখ্যা করে এই ইসলামকে কলুষিত করার জন্য, কলঙ্কিত করার জন্য, এই ইসলামের মানহানি করার জন্য ইসলামের লিবাস পরে তথাকথিত নামধারী মুসলমানেরা এই ইসলামের সম্মানহানি করার জন্য যে সমস্ত কার্যকলাপ করছে কশিন কালো, এটা ইসলাম সাপোর্ট করে না। আজকে বিশেষ করে যারা খাওয়ারিজ, এই খাওয়ারিজদের আকিদা যারা পোষণ করে তারাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আর এই খাওয়ারিজদের কর্মকাণ্ড সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভবিষ্যৎবাণী করেছেন যে তারা ইসলাম থেকে ওইভাবে বেরিয়ে যাবে যেইভাবে আটার খামির থেকে চুলকে টেনে যদি বের করা হয়, চুলের সঙ্গে কোনো রকম আটা অবশিষ্ট থাকে না, এইভাবে এই খাওয়ারিজরা ইসলাম থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে যাবে। এরা কোনো ব্যক্তি যদি কোনো পাপ করে, কবিরা গুনাহ করে, তাহলে ইসলাম থেকে খারিজ করে দেয়। তো এরা খুব কঠোরপন্থী, এরা ইসলামকে এইভাবে জবরদস্তি করে প্রতিষ্ঠিত করতে চায়। আমাদের দেশে এই জিএমবি যে আবির্ভাব ঘটেছিল এখনো তার অনুসারীরা কিছুটা আছে। একই দিনে সমগ্র দেশে যেই বোমা বিস্ফোরণ তারা ঘটিয়েছিল এর দ্বারা ইসলামের যা ক্ষতি সাধিত হয়েছে এটা অপূরণীয়। আজকে সারা বিশ্বে যে ঘটনাগুলো তারা ঘটাচ্ছে নিশ্চয় এটা ইসলাম সাপোর্ট করে না। মদিনার মতন জায়গায়
যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের খাতিরে উঁচু আওয়াজে কথা বলা নিষেধ, উলামায়ে কেরাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলের সম্মুখে উঁচু আওয়াজে কথা বলা নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, কেউ যদি রাসূলের কবর জিয়ারত করতে যায় এখনো কিন্তু উঁচু আওয়াজে হৈহুল্লা চিল্লাচিল্লি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে এই উঁচু আওয়াজে কথা বলা, এটা এখনো ইসলাম সাপোর্ট করে না। সেই কবরের পাশেই বলা চলে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার অতি ও অদূরে এই রমজানের ইফতারের সময় যে ঘটনাটা নামধারী মুসলমান যে ঘটালো, এটা বড়ই দুঃখজনক কথা। অনেক সময় কোনো ব্যক্তি কোনো পাপ করে কিন্তু আমি জানি না অন্তরে কি আছে, আল্লাহ তার মধ্যে কতটুক মানে আল্লাহওয়ালা তাকও আছে এটা আমি জানি না, কিন্তু বাহ্যিকভাবে কোনো পাপ করে এর উপরে বিশেষ করে আমি একটা তার উপরে অ্যাকশন বা আক্রমাত্মক কোনো কথা বলা বা ডাইরেক্ট কোনো কষ্ট দেওয়া এটাও ঠিক না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধে এক কাফের ওই যুদ্ধক্ষেত্রেই লা ইলাহা পড়ে মুসলমান হলো, হয়তো বা মৃত্যুর ভয়েই হোক অথবা যেভাবেই হোক, এক সাহাবী বললেন যে তুমি লা ইলাহা পড়েছ কি কারণে আমার জানা আছে, তুমি লা ইলাহা পড়েছ আমাদের থেকে বাঁচার জন্য। এইটা সাহাবি ধারণা করে নিলেন, এরপর ওই সাহাবি ওই কাফের যে লা ইলাহা পড়ে এই যুদ্ধক্ষেত্রেই মুসলমান হলো ওই ব্যক্তিকে হত্যা করলো। এই মেসেজটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবির উপরে রেগে গেলেন, বললেন হাল শাকাক্তা কলবা, সে বাহ্যিকভাবে হলেও লা ইলাহা পড়েছে, লা ইলাহা যখন কোনো মুসলমান পড়লো এরপরে নিশ্চয় আপনাকে তাকে মুসলমান হিসাবেই জানতে হবে, এরপরে অন্তরে যদি কুফুরি ভাব গোপন করে সেটা আলাদা কথা, কিন্তু যখন আপনি লা ইলাহা পড়লেন আর লা ইলাহা পড়ার পরে আপনার কথাবার্তায় কার্যকলাপে এই নাস্তিকতা ভাব যদি প্রকাশ না পায় তাহলে অবশ্যই এই লা ইলাহা পড়নেওয়ালা ব্যক্তিকে আপনাকে মুসলমান হিসাবেই জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তার অন্তরটাকে বিদীর্ণ করে অন্তরটাকে ফেরে দেখেছো কি সে মানে লা ইলাহা ইল্লাল্লাহ কোন ভয়ে পড়েছে, কোন নিয়তে সে লা ইলাহা পড়েছে, কিন্তু যেহেতু সে লা ইলাহা পড়েছে সেহেতু এটাকে মুসলমান হিসাবেই জানতে হবে। এই জন্য ভাইরা আমার, যেটা আমাদের ভাই দিলওয়ার পড়লেন যে কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্যায়ভাবে যদি কোনো মুসলমানকে যদি হত্যা করা হয় তাহলে সেজন্য সারা বিশ্বের কোনো ব্যক্তিকে যদি কেউ হত্যা করে সারা বিশ্বের সকলকেই হত্যা করার পাপ যেন যে পরিমাণ পাপ এমন একটা কাজ সে করে ফেললো। এর জন্য ভাইরা আমার, আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন বিশেষ করে নিউ জেনারেশন যারা এই যুব সমাজ, এদেরকে বিপদগামী করার জন্য বিভিন্ন প্রলোভন দেখিয়ে ইসলামের নামে সবচেয়ে বড় প্রলোভন দেখানো হচ্ছে যে জান্নাত, এইটা করলেই জান্নাত তোমাকে হাতছানি দেওয়ার জন্য আহ্বান করছে, তুমি এইভাবে যদি জীবন দিয়ে দাও সাথে সাথে তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। তো এইটাই হচ্ছে মূলত এদেরকে বোঝানো হচ্ছে। সেই জন্য ভাইরা আমার, এখন সুযোগ এসেছে, মানে যে সময় আমরা বসবাস করছি এই বিপদগামী এই বিশেষ করে ছাত্রদেরকে যুব সমাজকে করার জন্য যে এক শ্রেণীর মানে তথাকথিত মুসলমান, মূলত এরা হচ্ছে বিধর্মীদের এজেন্ট, এই বিধর্মীদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য এরা মুসলমানের লিবাস পরে এই কাজগুলো করছে, এটা ইসলাম সাপোর্ট করেনি। এর জন্য আমাদের আত্মীয় স্বজন বিশেষ করে যারা স্টুডেন্ট ছাত্র এদেরকে আমরা বলবো যে কোনো ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে মারা যায় তাহলে কয়েকটা রেওয়ায়েত এসেছে যে ওই ব্যক্তি চিরকাল জাহান্নামে খালেদান মুখাল্লাদান ফিন্নার, চিরকাল জাহান্নামের আগুনে সে জ্বলবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ক্ষেত্রে আকীদা হচ্ছে কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে মারা যায় তাহলে সে মুওয়াহ্হিদ যদি হয়ে থাকে অ্যাট ফার্স্ট প্রথমে তাকে অবশ্যই জাহান্নামে নিশ্চিতভাবে যেতেই হবে, পরবর্তীতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করতে পারে। সুতরাং আজকে এই কাজগুলো সারা বিশ্বে যেই নামেই করুক, ইসলাম শব্দ অ্যাড করুক আর না করুক, এটা ইসলাম সম্পূর্ণ এর থেকে মুক্তি। এমনকি কোনো কাফেরকে যদি কোনো দেশের শাসক
যদি নিরাপত্তা দান করে নিশ্চয় তাকে হত্যা করাও, এটাও হচ্ছে হাদিসে কঠোর ভাবে নিষেধ এসেছে, কঠোর ভাবে নিষেধ এসেছে, তাকেও হত্যা করা যাবে না। এখন যদি আমাদের দেশে মানে হিন্দুদের সংখ্যা খুব কম, ইন্ডিয়াতে যদি হিন্দুরা মুসলমানদের উপর যদি অত্যাচার করে, তাইলে এই প্রতিশোধ আমাদের দেশে যে হিন্দুরা রয়েছে, আমাদের সরকার যদি এদেরকে যদি আমান এবং নিরাপত্তা যদি দান করে, আমরা ওই অ্যাকশন কিন্তু এই হিন্দুদের উপরে আমরা নিতে পারি না, এটা হতে পারে না, এটা ইসলাম সাপোর্ট করে না। সরকার যদি তাদেরকে নিরাপত্তা দান করে, আপনি ওই প্রতিশোধ এদের উপর নিবেন, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। এই জন্য ভাইরা আমার, ইসলাম শুধু লা ইলাহা পড়লেই নয়, শুধু নামাজ রোজা করলেই নয়, ইসলাম সার্বিকভাবে পর্যালোচনা করে মানে সার্বিকভাবে বিবেচনা করে এগুলো সব কিছু দিক মেনে কোনো ব্যক্তি যদি মেনে চলে, তবেই গাশিন সেই ব্যক্তি মুসলমান হবে। ইয়াইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা, পরিপূর্ণরূপে আমাদের ইসলামের মধ্যে অনুপ্রবেশ করতে হবে। এই জন্য আসুন আমরা আজকে এই যারা হচ্ছে আত্মহত্যা করছে, এই মানে এই জান্নাতের আশায়, নিশ্চয় এটা ভুল ভুল ধারণা, আমাদের সকলেরই এই এই ব্যাপারে বেশি বেশি আলোচনা, বেশি বেশি আত্মীয় স্বজনকে বিশেষ করে এই বুড়া লোকরা এই এই কাজে খুব কমই যাচ্ছে, যারা নিউ জেনারেশন তারাই বেশি উদ্বুদ্ধ হচ্ছে, বেশি ধাপিত হচ্ছে। এদের আমার কোনো ভাই হয়তো বা ছাত্র, আমার কোনো ভাতিজা হয়তো বা ছাত্র, এই জন্য ভাইদেরকে বলবো যে যদি আমরা আশ করতে পারি যে না এই ধরনের মন মানসিকতা তার মধ্যে ঢুকে পড়েছে, তার কথাবার্তায় উল্টা পাল্টা, তাহলে আমরা সাথে সাথে কিন্তু এর পিছনে রাখবো, একে মানে আমরা অবকাশ দিব না, বরং আমরা এর পিছনে রেখে যাচ্ছে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে একে যে ভুল বোঝানো হচ্ছে এইভাবে, অথবা একজন শায়েখের শরণাপন্ন হয়ে কোরআন হাদিস থেকে দলিল নিয়ে তার সাথে হয়তো বা আপনি, কারণ তাদেরকে যে বুঝ দেওয়া হয় সেটা আপনি যদি ভালোভাবে যদি ওই সম্পর্কে জ্ঞান না থাকে, হইতে পারে আপনিও তার কথা আকৃষ্ট ওই দিকে চলে যেতে পারে। এই জন্য আমার ওই সম্পর্কে সম্যক জ্ঞান না থাকলে আমি একজন বিজ্ঞ আলেম থেকে এই জঙ্গিবাদের ভয়াবহতা, আত্মহত্যা করলে যে কি পাপ, এই সম্পর্কে কোরআন হাদিসের দলিল প্রমাণ আদি সংগ্রহ করে সুন্দর করে তাকে বোঝানোর চেষ্টা করব, অথবা সরাসরি কোনো শায়েখের সাথে তাকে আমি কথা বলিয়ে দেব, তিনি হয়তো সুন্দর করে বোঝাবেন। আল্লাহ রাব্বুল আলামিন, যারা এই কাজগুলো করছে তারা আমাদেরই ভাই, তারা আব্দুল্লাহ আব্দুর রহমান এই নামধারী, কিন্তু বর্তমানে যেটা বেশি ঘটনা ঘটাচ্ছে সেইগুলো হচ্ছে শিয়া সম্প্রদায়। এদের সম্পর্কে আমরা সচেতনতা বাড়াবো, মানুষকে এদের আকীদা কি এইগুলো বুঝাবো, বিশেষ করে এই আরব কান্ট্রিতে যে বিশৃঙ্খলাগুলো ঘটাচ্ছে সেইগুলো ম্যাক্সিমামই হচ্ছে এদের দ্বারা ঘটছে। এই জন্য এরা হচ্ছে মানে নাম পরাস্তে মুসলমান, সহি কথা হচ্ছে এরা মুসলমান না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন এরা হচ্ছে কিলা বুহাদিল উম্মা, আজকে থেকে অনেক বছর আগেই তিনি বলেছেন উম্মতি মুহাম্মাদের এরা হচ্ছে কুকুর। সুতরাং যারা হচ্ছে রাসূল সাহাবায়ে মুসলিমের 10-12 জন সাহাবী সারা সকল সাহাবীকে যারা গালি দিচ্ছে তাদেরকে আপনি কেমন করে মুসলমান বলতে পারেন? ফাজবাহু বাকারা, গাবি জবাই করো, আয়েশা এবং হাফসাকে জবাই করো, তাব্বাত ইয়াদা, দুই হাত ধ্বংস হোক, আবু বকর উমর ধ্বংস হোক, এইভাবে যারা ব্যাখ্যা করছে নিশ্চয় তারা মুসলমান না। এটাই হচ্ছে মানে এই ক্ষেত্রে নির্ভরযোগ্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই প্রতিটি ক্ষেত্রেই কোরআন এবং হাদিস থেকে সমাধান জেনে আমাদের সকলেরই যেন আসল যেন মৌলিক যে বিষয়টি তা হচ্ছে কল আল্লাহ কল রাসুল, আল্লাহ কি বলেছেন, আল্লাহ কি রাসুল বলেছেন, এই আলোকে আমরা সব কিছু সমাধান জেনে আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে চললে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, যেইভাবে আমল করলে আল্লাহ আমাদের আমলগুলিকে কবুল করেন, ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন ওয়া সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।